হ্যালো ফ্রেন্ডস কম্পিটিটিভ এক্সাম ক্লাসে সবাইকে স্বাগত আজকের আমি আলোচনা করব ন্যাচারাল ভেজারেশান অফ ইন্ডিয়া বা ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে স্বাভাবিক উদ্ভিদ কী মানুষের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব ছাড়াই প্রকৃতির আপন নিয়মে যে উদ্ভিদ জন্মায় বড়ো হয় সেগুলোকে স্বাভাবিক উদ্ভিদ বলা হয় এই স্বাভাবিক উদ্ভিদ বিভিন্ন প্রকারের হয়ে থাকে এবং উষ্ণতা ও বৃষ্টিপাতের উপর নির্ভর করে উদ্ভিদকে কিছু বিশেষ শ্রেণীগোষ্ঠীতে ভাগ করা যায় এই উদ্ভিদের কিছু নিয়ন্ত্রক হলো জলবায়ু মৃত্তিকা ও ভূমিরূপ জলবায়ুর দুটি উপাদান উষ্ণতা ও বৃষ্টিপাত থেকে বেশি স্বাভাবিক উদ্ভিদের জন্ম বৃদ্ধি এবং বন্টনের প্রভাব বিস্তার করে এই উদ্ভিদকে বৃষ্টিপাতের উপর নির্ভর করে কিছু বিশেষ শ্রেণীতে ভাগ করা যায় যেখানে দুশো সেমি বা তার বেশি বৃষ্টিপাত হয় সেখানে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট গড়ে উঠেছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দুশো সেন্টিমিটার সেখানে ট্রপিক্যাল ময়েস্ট এসিটিওয়াস ফরেস্ট গড়ে উঠেছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দেড়শো সেন্টিমিটার সেখানে ট্রপিক্যাল টাইট এসিটিওয়া ফরেস্ট গড়ে উঠেছে বৃষ্টিপাতের পরিমাণ চ্যাত্তর সেমিট কম হলে ট্রপিক্যাল থ্রোনি স্ক্রাব ফরেস্ট বা জাঙ্গল উদ্ভিদ বলি আমরা সেটা গড়ে উঠেছি এবং বৃষ্টিপাত যেখানে দুঃস্বামী সেখানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ গড়ে উঠেছে তবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ গড়ে ওঠার ক্ষেত্রে বৃষ্টিপাতের থেকে ওখানকার স্থানীয় ভূপ্রকৃতি যথেষ্ট ভূমিকা রয়েছে বিশেষত জলের যোগান মৃত্তিকা এই ম্যানগ্রোভ উদ্ভিদ গড়ে উঠতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে ভারতে যে উদ্ভিদ সম্প্রদায় রয়েছে তার মধ্যে ট্রপিক্যাল ময়স ডিস ফরেস্ট থেকে বেশি পরিমাণে দেখা যায় এবং মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি ফরেস্ট কভারিং এরিয়া রয়েছে আর যদি পার্সেন্টেজ হিসাবে দেখা যায় তাহলে মিজোরাম রাজ্যে সবথেকে বেশি পার্সেন্টেজ ফরেস্ট কভারিং এরিয়া রয়েছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট উনিশশো সালে পাশ হয়েছিল এবং বন মহোৎসব স্টার্ট হয় উনিশশো সালে চিফ মুভমেন্ট যেটা বনভূমি বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত শুরু হয়েছিল উনিশশো সালে গরোয়াল ডিস্ট্রিক্ট অব উত্তরাঞ্চল যেটি বর্তমানে উত্তরাখণ্ড নামে পরিচিত সেটাই শুরু করেছিল সুন্দরলাল বহুগুনা এপিকো মুভমেন্ট যা উনিশশো তিরাশি সালে শুরু হয় কর্ণাটক রাজ্যে পণ্ডুরঙ্গ হেগদে এই আন্দোলনের প্রতিক্রম ভারতে ম্যাক্সিমাম ফরেস্ট ওপেন ফরেস্ট রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে এবং ম্যাক্সিমাম ডেন্স ফরেস্ট রয়েছে অরুণাচল প্রদেশ রাজ্যে ভারতের এই টোটাল উদ্ভিদ সম্প্রদায়কে যদি আমরা মানচিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখা যাচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট এখানে পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢাল সংলগ্ন অঞ্চলে কিছুটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং মেঘালয় রাজ্যে কিছু পরিমাণে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখা যায় ট্রপিক্যাল মা স্টেস ফরেস্ট যেটা ভারতের সর্বাধিক বেশি পরিমাণে দেখা যায় সেটি আমরা মেফে দেখতে পাচ্ছি হিমালয় পার্বত্য অঞ্চলে সেটা অঞ্চল জুড়ে মানে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম কিছুটা ত্রিপুরা এবং পশ্চিমঘাট পর্বতে পূর্ব ঢাল বা যেখানে টপিক্যাল এভারগ্রিন ফরেস্ট রয়েছে সেই ফরেস্ট অঞ্চলে গা ধরে যে পর্বত শ্রেণী রয়েছে সেখানে টপিক্যাল ময়েস্ট ডেসিডিওয়াস ফরেস্ট দেখা যায় টপিক্যাল ড্রাই ডেসিডিওয়াস ফরেস্ট কোথায় দেখা যায় টপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট এখানে ম্যাপে দেখা যাচ্ছে কিছুটা কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটকের কিছুটা অঞ্চল তেলেঙ্গানা উড়িষ্যা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পূর্ব টপিক্যাল ড্রাই ডেসিডিওয়াস ফরেস্ট দেখা যায় ট্রপিক্যাল থ্রোন ফরেস্ট বা জাঙ্গল উদ্ভিদ কোথায় কোথায় দেখা যাচ্ছে গুজরাট রাজস্থান প্রভৃতি অঞ্চলে জাঙ্গল উদ্ভিদ দেখা যাচ্ছে এছাড়া একটি বিশ্ব প্রজাতির উদ্ভিদ হলো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেটা পশ্চিমবঙ্গ উড়িষ্যা গুজরাট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় এবং পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবন অঞ্চলে গড়ে উঠেছে যেটি বিশ্ববিখ্যাত সুন্দরী বৃক্ষের জন্য তাহলে দেখা যাক ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট বা রেন ফরেস্ট গড়ে ওঠার জন্য কীরকম প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হবে আড়াইশো সেন্টিমিটারের বেশি এবং বার্ষিক উষ্ণতার পরিমাণ থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বার্ষিক হিউমিডিটি সাতাত্তর সেন্ট সাতাত্তর পারসেন্টের বেশি থাকতে হবে এবং শুষ্ক ঋতু প্রায় থাকবে না বললেই চলে এই উদ্ভিদের উচ্চতা হয় পঁয়তাল্লিশ থেকে ষাট মিটার পর্যন্ত এই উদ্ভিদ কোথায় কোথায় দেখা যায় পশ্চিম ঘাট অরুণাচল প্রদেশ আপার আসাম নাগাল্যান্ড মণিপুর প্রভৃতি উদ্ভিদের উদাহরণ কী কী রয়েছে মেহগিনী মিসুয়া হোয়াইট সিদার টুন বাম্বু প্রভৃতি উদ্ভিদ দেখতে কতটা এরকম হয় এবং এত ঘনভাবে জন্মায় যে নিম্নভাবে সূর্যলোক প্রায় পৌঁছতেই পারে না পরবর্তী উদ্ভিদ সম্প্রদায় হলো ট্রপিক্যাল ময়স্টেসিটুয়াস ফরেস্ট এই উদ্ভিদ গড়ে ওঠার জন্য কীরকম প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন অ্যানুয়াল বৃষ্টিপাত একশো থেকে দুশো সেন্টিমিটার অ্যানুয়াল টেম্পারেচার সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের বা তার বেশি এবং এভারেজ হিউমিডিটি হবে ষাট থেকে পঁচাত্তর পার্সেন্ট বসন্তকাল ও গ্রীষ্মকাল তুলনামূলক শুষ্ক থাকবে উদ্ভিদ দেখা যায় কোথায় পশ্চিমবঙ্গ পর্বতে যেখানে এভারগ্রিন ফরেস্ট দেখা যায় সেই এভারগ্রিন ফরেস্টে সারাউন্ডিং এরিয়াতে এই ট্রপিক্যাল ময়স ডিসিটাস ফরেস্ট দেখা যায় জেলা শিবা শিবালিক রেঞ্জে তরাই ভবন অঞ্চলে মিজোরাম মণিপুর মধ্যপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় বেঙ্গল আন্দামান দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডিভাস ফরেস্ট দেখা যায় এই উদ্ভিদের উদাহরণ হলো টিক শাল লেওড়েল রজুট বাম্বু প্রভৃতি এই উদ্ভিদ সম্প্রদায় দেখতে কতকটা এই ধরনের হয় ট্রপিক্যাল রাই ডিসিডাস ফরেস্ট এই ফরেস্ট অ্যানুয়াল টেম্পারেচার থাকে একশো থেকে দেড়শো সেন্টিমিটার এই ড্রাই ড্রিস ও মস ড্রেসিডের মধ্যে কিছুটা পার্থক্য হল কিছুটা মিল হলো যে ওই গোষ্ঠীর উদ্ভিদ বছরের একটি নির্দিষ্ট সময় তাদের পাতা ঝড়িয়ে ফেলে এবং এদের অন্যতম ডিফারেন্স হলো এই ড্রাই রিসিরভাষ অপেক্ষিত কম বৃষ্টিপাত বা কম জলের জোগানযুক্ত যুক্ত অঞ্চলে গড়ে ওঠে এই উদ্ভিদ দেখা যায় কোথায় পশ্চিমবঙ্গের পড়নওয়ালা হিমালয় থেকে অন্য কুমারেগা পর্যন্ত রাজস্থান ছাড়া এবং পশ্চিমবঙ্গ এই উদ্ভিদ সম্প্রদায়ের উদাহরণ কী টিক অ্যাক্সেল উড রোজ উড রেড সান্ডার্স লরেল প্রভৃতি টপিক্যাল ড্রাইডিস সম্পদের উদ্ভিদ উদ্ভিদ সম্প্রদায় দেখতে এই রকম হয় এবং বছরের নির্দিষ্ট সময় এরা পাতা ঝড়িয়ে ফেলে পরবর্তী উদ্ভিদ হল ট্রপিক্যাল থ্রন ফরেস্ট এর কেমন প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন অ্যানুয়াল রেইনফল পঁচাত্তর সেমি কম হবে এবং হিউমিডিটি হবে পঞ্চাশ সেন্টিমিটারের কম টেম্পারেচার থাকবে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই উদ্ভিদ হাইট হবে ছয় থেকে দশ মিটার এবং ছড়িয়ে এই উদ্ভিদ গড়ে উঠবে উদ্ভিদ রাজস্থান সাউথ ওয়েস্ট পাঞ্জাব হরিয়ানা পশ্চিম দিক কচ্ছ সৌরাষ্ট্র গুজরাট থর ডেজার্ট প্রতি অঞ্চলে এই উদ্ভিদ দেখা যায় উদ্ভিদের উদাহরণ হলো আকাশিয়া ইন্ডিয়ান অয়েল ডেট খায়ার বাবুল ক্যাকটি পাস প্রভৃতি উদ্ভিদ সম্প্রদায় দেখতে এমনই হয় একটু ঝোপঝাপ ধরনের হয় এই উদ্ভিদ সম্প্রদায়ের পাতা প্রায় থাকে না বললেই চলো কিন্তু এবং যদি পাতা থাকে তাহলে পাতাগুলি খুব ছোটো ছোটো বা আকারের হয় পাতা কাঁটায় রূপান্তরিত হয় জলের যোগান বা বাসপমোচন কমানোর জন্য উদ্ভিদের শিকড় ওই বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে পরবর্তী উদ্ভিদ সম্পদে হল ম্যানগ্রোভ ফরেস্ট এটি একটি বিশেষ শ্রেণীর ফরেস্ট এর গড়ে ওঠার জন্য অ্যানুয়াল টেম্পারেচার থেকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাতের পরিমাণ হয় দু সেন্টিমিটার এটা যেমন স্বাদু জলে জন্মাতে পারে তেমন লবণাক্ত জলেও জন্মাতে পারে এবং লবণাক্ত যে পরিমাণ থাকে পয়েন্ট ফাইভ থেকে থার্টি ফাইভ পিপিটি পর্যন্ত এই উদ্ভিদ গড়ে ওঠার স্থানগুলি হলো গঙ্গা ডেলটা তাছাড়া মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরি ডেলটা এছাড়া যেখানে লবণাক্ত জল দেখা যায় সেই সব অঞ্চলেও সেই সব অঞ্চলেও ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় এই উদাহরণ হলো সুন্দরী আগার বরগুড়া কেওড়া আমুর প্রভৃতি উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল ঠেসমূল ও শ্বাসমূল যেহেতু লবণাক্ত থাকে সব সময় লবণাক্ত জলে ঢাকা থাকে তাই ওই মৃত্তিকা থেকে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করতে পারে না যে জন্য কিছু শ্বাসমূল মাটি পড়ে উপরে উঠে থাকে যারা মাটি বায়ু থেকে অক্সিজেন সংগ্রহ করে এবং উদ্ভিদকে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য কিছু ঠেসমূল দেখা যায় এই উদ্ভিদে অপর একটি বিষয় বৈশিষ্ট্য হল জড়ু জঙ্গল উদ্গম যেটা উদ্ভিদে ফল থাকাকালীনই বীজের অঙ্কুরোদ্গম শুরু হয় এবং সেই বীজ লবণাক্ত জলে পড়ার মাত্রই সেখান থেকে নতুন উদ্ভিদের জন্মগ্রহণ করে একটি বিশেষ উদ্ভিদ সম্প্রদায় হলো ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন ফরেস্ট এটি ভারতের একটি বিশেষ উদ্ভিদ সম্প্রদায়গুলির মধ্যে একটি সক্রিয়তা প্রদান করেছি এটি তামিলনাড়ু অঞ্চলে দেখা যায় এবং এর অ্যানুয়াল টেম্পারেচার একশো সেন্টিমিটার থাকে এবং যে বৃষ্টিপাতটা হয় নর্থ ইস্ট মৌসুমের প্রভাবে সাউথ ওয়েস্ট মৌসুমের প্রভাবে তামিলনাড়ু অঞ্চল মূলত শুষ্ক থাকে কিন্তু নর্থ ইস্ট মৌসুমের বায়ুর প্রভাবে বঙ্গোসাগর ক্রস করে আসে তখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত গ্রহণ করে আসে এবং করমণ্ডল উপকূল তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এজন্য এখানে ড্রাই এভারগ্রিন ফরেস্ট গড়ে উঠেছে এই উদ্ভিদের গড়ে ওঠার জন্য অ্যানুয়াল টেম্পারেচার আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেট প্রয়োজন এবং হিউমিডিটি পঁচাত্তর সেন্টিম্রেটের প্রয়োজন এই উদ্ভিদের হাইট হয় বারো মিটার এভারেজ হাইট এছাড়া এই উদ্ভিদ দেখা যায় বা এদের যে সম্প্রদায়গুলো রয়েছে সেগুলি হলো খেজনি যেমন মুচ মুচকন দুটা তদিপ্লাম প্রভৃতি ওপর একটি উদ্ভিদ সম্প্রদায় হলো আলপাইন ফরেস্ট আলপাইন ফরেস্ট হল এমন একটি উদ্ভিদ সম্প্রদায় যারা উনত্রিশশো থেকে সাড়ে তিন হাজার মিটার উচ্চতা বিশিষ্ট স্থানে দেখা যায় এই উদ্ভিদকে তার অবস্থান অনুযায়ী তিনটি ভাবে ভাগ করা যায় সাব আলপাইন মস্ট আলপাইন এবং ড্রাই আলপাইন এই উদ্ভিদ পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্দমালা ছাড়াও পশ্চিম হিমালয় পূর্ব হিমালয়ের উচ্চযুক্ত স্থানে প্রধানত হিমালয়ের উচ্চযুক্ত স্থানে এই উদ্ভিদ দেখা যায় এই উদ্ভিদে কনিফেরাস ব্রডলিপ প্রভৃতি উদ্ভিদের মিক্সচার একটা দেখা যায় কনিফেরাস ফরে যেখানে থাকে সেখানে উদ্ভিদে হাইট হয় তিরিশ মিটার এবং যেখানে ব্রডলিপ উদ্ভিদ থাকে সেখানে হাইট হয় দশ মিটার এই উদ্ভিদের বিশেষ সম্প্রদায়গুলি হল ফার্স্টন প্রভৃতি হ্যালো বন্ধুরা ভারতের উদ্ভিদ সম্প্রদায়ের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে উষ্ণতা বৃষ্টিপাতের উপর এবং কিছু ভূপ্রকৃতির উপর নির্ভর করে বিশেষ সম্প্রদায় উদ্ভিদ গড়ে উঠেছে যেমন ম্যানগ্রোভ ও আলপাইন ফরেস্ট যেগুলো ভূমি রূপ ও ভূপ্রকৃতির উপর নির্ভর করে গড়ে উঠেছে বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ